রাস্তার কিছু আজি এই উপহার কুপুরখনত আপনার শৃঙ্খলা বদ্ধভাবে সম্পূর্ণ আন্তরিকতার সহযোগিতা পাম বলে আশা রাখিছো। এই ক্ষেত্রে আমার বিচার মন্ত্রী সকল আছে, যাতে শৃঙ্খলাবদ্ধভাবে সকল আন্তরিকতার সহযোগিতা করে তাকে কামনা করি আজি আমি পুনের যখন আমার আমন্ত্রণ ক্রমে যথেষ্ট ব্যস্ততার মাজে দিয়ে আমার ইয়াত উপস্থিত হয়ে আমাক যে উৎসাহ যোগান ধন্যবাদ জানাইছো। বিচার মন্ত্রী সকল ধন্যবাদ জানাইছো, যথেষ্ট ব্যস্ততা থাকে তার মাজেদি আহি আমার এই উপহার খেল সম্পূর্ণরূপে শৃঙ্খলাবদ্ধভাবে বিচার করে আমার সহযোগিতা আগবাইছে, গতি আন্তরিক ধন্যবাদ জানাইছো। রংজলি শ্রী শ্রী রামচন্দ্র বিগ্রহ মন্দির নির্মাণের সাহায্যতে অনুষ্ঠিত করা যে উপহার কুপনের খেল আজি এই খেল সুন্দরভাবে অনুষ্ঠিত হল বলে আগবাড়িছে। আর আজি এই অনুষ্ঠানত যেহেতু মূল আকর্ষণে হয়েছে আমার এই কুপনের খেলর ফলাফল নির্ণয়, সে আমি আজির এই কুপনের খেলর ফলাফল নির্ণয় করার কারণে আর বিচারক মন্ডলী বিশেষ বিশেষ এই অঞ্চলের জ্যেষ্ঠ ব্যক্তি সকল আমি সাদরে আমন্ত্রণ জানান আইছো। আর তেখেতসকলেও ইতিমধ্যে আমার আহ্বান মর্মে কি ধনিয়া তথা সুন্দর পরিবেশের মাজত আজি তেখেতলকে সময়মতে আমার মাজত উপস্থিত হওয়ার বাবে আমার ব্রাদারহুড আর খেল পরিচালনা সমিতির তরফের পরা আন্তরিক তথা ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ইয়ারে আজির এই খেলখনের আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করবলে আগবাড়ি যাবর কারণে আমি আমার মাননীয় বিচারক মন্ডলী সকলক আমি দায়িত্বভার অর্পণ করছো। আর আমার তরফের পর তেখেতসকল এই লটারি খেল পরিচালনা করে কথা আগবাই লাইবর কারণে আমার তরফের পর মাইক্রোফোন আমি তেখেতসকল আগবাই দিছি। উপহার কুপনের খেল প্রেমী রাইজ আমি সকলরে আকাঙ্ক্ষিত যে অনুষ্ঠান উপহার কুপনের যে ফলাফল নির্ণয় আমি অধীর আগ্রহে বাট চাই আছো। এই সময়টলৈকে আমি সেই সময়ত যেহেতু উপস্থিত হয়েছো, এটা আমি বিচারক মন্ডলী যেহেতু খেল পরিচালনা করবর কারণে দায়িত্বভার অর্পণ করছো, যদিও দায়িত্বভার অর্পণ করছো বিশেষ ব্যক্তি কেজনের ভিতর মানে প্রথমে আজির বিচারক মানে শ্রদ্ধার হিতেশ রায় পাটগিরি দেব আমার তরফের পর মাইক্রোফোন আগবাই দিছো। শ্রদ্ধার রাইজ, আজি আমি সেই লটারি খেলখনেরে বিচারক হিসাবে আপনার সংযুক্ত হয়ে পেলায় আপনার সহায় সহযোগিতা কামনা করে আমি খেল আরম্ভ করবলে ওলাইছো। যিকো উপহার কুপন বা লটারি খেলরে কিছু নিয়ম নীতি থাকে, এই নিয়ম নীতিখিন দ্বারাই খেল পরিচালনা হয়। আর যেহেতু কমিটি তথা রাইজে আমার উপর দায়িত্ব নিশ্চিত করছে আমি তৎপরণাস্তি চেষ্টা চলাই খেল পরিচালনা করার কারণে আমি আগবাড়িছো। রাইজের সহায় সহযোগিতা নিশ্চয় আমার কাম্য, আপনাদের আমার সহায় সহযোগিতা আগবাব লাগিব। তার আগতে আজির এই খেল আমি কেনেদরে পরিচালনা করি, কি সংখ্যক টিকেটের অর্থাৎ কুপনের সংখ্যা কি আছে সেইখিন রাইজর আগত সম্পূর্ণভাবে নিয়ম নীতিখিন রাইজর আগত গাই দিবর কারণে আমার এই সতীর্থ অর্থাৎ বিচারক মন্ডলী এজন জ্যেষ্ঠ বিচারক যোদ্ধার নিবাসী শ্রদ্ধার উসমা মস্তাক গণি ভাতিজাক রাইজের আগত সুন্দরভাবে বুঝাই দিবর কারণে মই অনুরোধ জানাইছো। আর সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছো, আহক আজি খেলখনের নিয়মাবলীখানে আপনাকে সুন্দরকে শুনে লব, কিবা প্রশ্ন থাকলে আমাকে কইব পারে আমি নিশ্চয় আপনাদের বুঝাই দিম। এমন মাইক আমার গণিলৈকে আগবাই দিছো। আমার এই খেল অনুষ্ঠিত হব চৰকীৰ দ্বারা, ইতিমধ্যে আপনাদের রায় দিছে, এই আমি চৰকীৰ দ্বারা খেল কেনেকৈ পরিচালনা করা হব তার নিয়মাবলী সমূহ পাঠ করে দিছো।
দোয়ার মন্দির নির্মাণের সাহায্য খেয়ে উপহার কুপন খেল কেবল সদস্য আর শুভাকাঙ্ক্ষীর খেলর তারিখ 4 এপ্রিল 2024 ইংরাজি সময় আবেলি 4 বজা আছিল যদিও আমি এইখানে সময় আরম্ভ করবো খেল স্থান তহসিল ময়দান রংজুলি রংজুলি গোয়ালপাড়া পিন 7 8 3 1 3 0 কুপন খেলর নিয়মাবলী কুপন নম্বর 1,26,001 6,23,999 দুই নম্বর কুপন নম্বর 6টা চর্কির দ্বারা নির্ণয় করা হব আপনার সন্মুখত ছয়টা চর্কি আছে তিন নম্বর দর্শকর সোঁফালের বাওঁফাল থকা চর্কি কেটা ক্রমে 1, 10, 100, 1,000 অযুত আর লাখ চারি নম্বর কুপন নম্বরের অঙ্ক সমূহ ক্রমাগতভাবে লাখ অযুত হাজার শতক দশক আর একক চর্কিরে নির্ণয় করা হব প্রথমতে লাখর তারপর অযুতর তারপর হাজারর তারপর কটক তারপর দহক তারপর এককর অঙ্কবর নির্ণয় করা হব পাঁচ নম্বর নিয়ম এখন কুপনের বিপরীতে এটাহে উপহার প্রযোজ্য হব আর ইয়ারে প্রথমে উঠা উপহারটহে বৈধ হব কেতিয়াবা এটা সম্পূর্ণ নম্বর উঠি যাওয়ার পিছতো পরবর্তী সময়ত ঠিক একে ধরনের নম্বর এটা উঠিব পারে তেতিয়া আমার আগতে উঠি যাওয়া যে নম্বর আছিল সেইটা প্রযোজ্য হব পিছত উঠাটো বাতিল হব ছয় নম্বর উপহার সমূহ কুপনত দিয়া ক্রম অনুযায়ী নির্ণয় করা হব সাত নম্বর উপহারের ফলাফল ঘোষণার 15 দিনের ভিতর উপহারের দাবি প্রযোজ্য হব আট নম্বর চর্কি ঘড়ির কাটার দিকত ঘুরালেহে বৈধ গণ্য করা হব আমার যে সন্মুখত চর্কি আছে এই চর্কিবিলাক ঘুরাওতে ঘড়ির কাটার দিকত ঘুরাব লাগিব অন্যথা আমি বাতিল করিম ন নম্বর লাখর চর্কিত 1, 2, 3, 4, 5, 6 আকৌ 1, 2, 3, 4, 5, 6 আকৌ 1, 2, 3, 4, 5, 6 এনে ধরনের আমার লাখর চর্কিত থাকিব আর তারপরে আমার লাখর অঙ্কটো নির্ণয় করা হব দশ নম্বর অযুত হাজার শতক দহক আর এককর চর্কিত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লিপিবদ্ধ অঙ্ককেইটার ঘৰ থাকিব অর্থাৎ অযুত হাজার শতক দহক আর এককর চর্কিকেইটাক শূন্যর পৰা ন লৈ প্রত্যেকরে দুটা কৈ থাকিব এগারো নম্বর কোন চর্কিত প্রয়োজনীয় অঙ্কটো একেরাহে তিনিবার লৈকে বৈধ নহলে পুনের নতুনকৈ লাখর চর্কির পৰা এককর চর্কিলৈ খেলা হব এই কথাটো সহজতে বুঝাটো টান মই ইতিমধ্যে কৈছো যে আমার কুপন নম্বর সমূহ আরম্ভ হয়েছে 1,26,001 6,23,999 সেয়ে লাখর ঘর আছে 1-6 আমার দেখা যায় লাখর ঘর এক উঠার শূন্য
সকলে শেয়ার করে থাকি প্রযোজ্য নহব আমি লাইভ সম্পর্কে অজিতর ঘর দুই উঠার পিছত হাজারর ঘর শূন্যর পড়া পাঁচলৈ বৈধ নহব ঠিক তেনেদরে গৈ থাকিলে এক ঘর শূন্য উঠিলে বৈধ নহব আসলতে আমার যিসমূহ নম্বর কুপনত উল্লেখ আছে সেই নম্বরের ব্যতিক্রম হবলৈ উপক্রম হলেই আমি সেইটো বাতিল করে পুনের সর্টি ঘুরাম আর ঠিক তেনেধরণে একেরাহে তিনবার চেষ্টা করার পিছতো যদি আমার নাম্বারটো নুঠে তেতিয়া হলে আমি এই লাখর অঙ্কটিও বাতিল বলে ঘোষণা করি এই কথাখিনি আমার খেল চলি থাকা সময় সদাশয় রাইজে স্পষ্টক বুঝি পাব ঠিক তেনেধরণে লাখর ঘর ছয় উঠার পিছত অজুতর ঘর তিনিরপর নলে উঠিলে বৈধ নহব কারণ তেনে ধরনের কুপনের নম্বর আমার নাই অজুতর ঘর দুই উঠার পিছত হাজারর ঘর চারিরপর নলে উঠিলে বৈধ নহব এইখানে আমার নিয়মের উপরও আরো তিনটা নিয়ম আছে উপহারের ফলাফল ঘোষণার পনেরো দিনের ভিতর অর্থাৎ ১৮ এপ্রিল ২০২৪ ইংরাজি তারিখের ভিতর উপহারের দাবি প্রযোজ্য হব তারপর ৬ এপ্রিল ২০২৪ ইংরাজি তারিখে নিয়মীয় বার্তা আর প্রতিদিন কাকত আজির খেলার ফলাফল প্রকাশ পাব আর উপহার সমূহ ৯ এপ্রিল ২০২৪ ইংরাজি তারিখের পর বিতরণ করা হব এইখানে আসিল আমার নিয়মাবলী ইতিমধ্যে আমার নিয়মাবলী পাঠ করা হয়ে গেছে এতিয়া আমি খেলখন আরম্ভ করব পারো তথাপিও আপনার কিবা খোকজা থাকিলে জানিল পারিব আর যদি নাই তেতিয়াহলে আমার দ্বার শ্রী শ্রী রামচন্দ্র বিগ্রহ মন্দির নির্মাণের সাহায্যে আয়োজিত উপহার কুপনের খেলখন আমি আরম্ভ করব লৈছো তার আগতে আমি রাইজর মাজরপরা ছয়জন ব্যক্তিক আমার মঞ্চলে আসবলে অনুরোধ জানাইছো রাইজর মাজরপরা ছয়জন সকাশয় ব্যক্তি আহি আমার সর্কি সমূহ ঘুরাত সহায় করবল ইয়ারে আহ্বান জানাইছো আর লগে লগে মই মোর জ্যেষ্ঠ বিচারক মাননীয় হিতেশ রায় পাটগিরি ডাঙরিয়া মই মাইক্রোফোনে আমার শুভারম্ভ করবল মই ইয়ারে অনুরোধ জানাইছো রাইজর সহায় সহযোগ আশা করে পেলায় আজির এই আকাঙ্ক্ষিত খেলখনের আমি আরম্ভ করবলে ওলাইছো যেহেতু শ্রী শ্রী রামচন্দ্র বিগ্রহর মন্দির নির্মাণ সাহায্যত এখন আমি আয়োজন করা হয়েছে গতি প্রথমে আমি শ্রীরামচন্দ্র একটা ধ্বনি দিন নে কি কয় রাইজ হয় না জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ধন্যবাদ থাকিল আহক আমি ছয়জন ব্যক্তি আপনাদের মাতিছো আর তার লগতে আমার বিচারক মন্ডলীর কি আছে মহুত খাখলারি ডাঙরিয়ার সম্মুখত আহিবলৈ অনুরোধ জানাইছো আমার স্বপন রাভা ডাঙরিয়াক লগতে কৃষ্ণা নিবাসী আব্দুল জলিল সাহেবক সম্মুখত আহিবৰ কাৰণে অনুরোধ জানাইছো আর প্রথম খেল আজির খেলখনের প্রথম খেল মহিন্দ্রা থার গতি হাতর তালি মারো গাইজ মহিন্দ্রা থার আহত ছজন ব্যক্তি হাসুন বারু
এজন ব্যক্তি ফার্স্টতে আহক, এইবার খেলখনত বেট ধারণা করি মাত্র এজন আহক ফার্স্টত, আমি লাখৰ সংখ্যাটো প্রথমতে নিরূপণ করি। আহকচোন, এজন আহক। আচ্ছা, আপনার নাম কি? গোয়ালপাড়া আছে মিষ্টান মধু, কি লিখে মিঠু ইসলাম, মিঠু ইসলাম, মিঠু ইসলাম স্যার। তেখেতে আজির খেলখনৰ প্রথম প্রাইজৰ প্রথম ভাগ্যবান ব্যক্তিজনৰ লাখৰ সংখ্যাটো তেওঁ প্রথম নিরূপণ করব। গতি আহক, সেইখিনিতে রাইজক এবার সকলকে সকলকে নমস্কার করব আপনি। আচ্ছা, ধন্যবাদ, আমি আরম্ভ করছো। আকৌ এবার হাতৰ তালি মাৰক, আকৌ এবার হাতৰ তালি। মহেন্দ্ৰ স্যার, সুন্দর ঘুরাইছে, অতি সুন্দর। আপনি আপনি যাও, নিজের আসন গ্রহণ করো। সেরেকি ঘুরিছে রাইজর দর্শনার্থী, রাইজও নিশ্চয় দেখা পাই আছে, যেহেতু প্রজেক্টরে ফিট করা আছে আমার। আর আমি পাইছো লাখর অঙ্কটু ওয়ান, হাতর তালি মারক রাইজ, ওয়ান ভাগ্যবান ব্যক্তিজন হাতর তালি মারক। আহক, অযুত সংখ্যা নিরূপণ করিম আমি। আহকচুন, আহক, কি নাম বাবা? মোর নাম রাজু মন্ডল, গোয়ালপাড়া, গোয়ালপাড়া কয়ে জন আছে তাকে রাজু মন্ডল। নমস্কার, যা ঘোরাক আপনি, অযুত সংখ্যা ঘোরাক, এয়া সুন্দর ঘুরাইছে, যাও সেখানে যা, সুন্দর ঘুরাইছে রাইজ, সুন্দরভাবে প্রজেক্টর দেখবলে পাইছে, সকলে উপভোগ করুক। সংখ্যা এজন ব্যক্তি আহক, কি নাম আপনার? নমস্কার, আমার নাম বিজয় রাবা, গোয়ালপাড়া, গোয়ালপাড়া। আচ্ছা, আকৌ এজন বিজয় রাভা, তেখেতেও গোয়ালপাড়া, তেখেতে হাজার সংখ্যা নিরূপণ করব, আরম্ভ কর। সুন্দর, সুন্দর, জিরোর ঘরে স্থিতি লৈছে সকলে দেখা পাইছে, এটা প্রযোজ্য, ওয়ান থ্রি জিরো। তারপরে আহক শতকর সংখ্যা নিরূপণ করি, ওয়ান থ্রি জিরো। খুব ঘর গোয়ালপাড়া মহেন্দ্র থারর খেল হয়ে আছে, এখন ওয়ান থ্রি জিরো ফোর, তার ভাগ্য আছে রঞ্জলি নিবাসী রূপনাথ কোচারী ডাঙরে আছে প্রথম পুরস্কার, থানোর প্রথম পুরস্কার, গতি রাইজ প্রথমে হাতর তালি এটা মারক, আমি পালোয়ে। ধন্যবাদ, মহেন্দ্র থার খুব সুন্দর গাড়ি, যে সকল দর্শকে লাইভ চাই আছে কমেন্ট করলে ভালো হয়। চূড়ান্ত নম্বর এককর ফার্স্ট প্রাইজ থার, কোন ভাগ্যবানে পালে এককর সংখ্যা ফোর, গতি আজির খেলখনের
প্রথম পুরস্কার মহেন্দ্র থারুখনের ভাগ্যবান ব্যক্তিজনের নম্বর হয়েছে 130464। বাজাজ পালসার বাইক আর বাজাজ পালসার বাইকর নম্বর নির্ণয় করবো আমি মাজৰ পৰা ছয়জন ব্যক্তি আহিবলৈ অনুরোধ জনাইছো। আহক ছয়জন আহক কমেন 5019 আইডি অলপ আর আহক আমার মাজলৈকে আহক লাখর অঙ্ক নির্ণয় করলে আমি ছয়জনের পৰা এজন আহিবলৈ অনুরোধ জনাইছো। এজন আহক দ্বিতীয় পুরস্কার লাখর অঙ্কটি হল রাজু অজিত অঙ্ক তৃতীয় পুরস্কার বাজার পাশা হবে ফার্স্ট থ্রি মারিছে দ্বিতীয় তো কি লাগে বিশ্বনাথ 130 খেল চলি আছে হ্যালো অজিতর অঙ্কটো আহিছে ধন্যবাদ যখন শেয়ার করে আছে ধন্যবাদ জানাইছো এনার খবর পড়া হাজারো সংখ্যাভাবে বাজেট প্রচার দ্বিতীয় উপহার 678 কমেন সবে গুঞ্জাল বিষয় যায় না সব বিষয় কি মান হল 37 না 37 37 চাওঁ এবাৰ কি মাৰে কি নাম্বাৰ আহে কি নাম্বাৰ আহে কি নাম্বাৰ আহে 8 1 0 9 8 7 6 5 4 4 4 4 3 7 4 মই বেটাৰী খেয়ে গ'লে অলপ ৰখাই দিব লাগিব না বেটাৰী চাৰ্জ কৰিব লাগিব বুজিয়াওক বাজেট পাথৰৰ
মানে ফিফটি হয়ে গেলে ফটাকি ডাউনলোড মারি না 3 7 4 1 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
যেটা বেটারি চেঞ্জ করিম তেতিয়া কই দিব দেই রখাই দিব হব কই দিব আমি আমি কই দিম কি মান হবত করি রংগুলি অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় উপহার বাজাজ পালসারের দহগর সংখ্যা হল দুই টু না। এবার আমার একক সংখ্যার উপরে এখন খাদ্য বাড়াইছে আপনার নাম কি মানিগালি আমাকে দ্বিতীয় পুরস্কার শেষ নম্বরটি নির্ভর করে দিব বাজাজ পালসার একক কোনবা ভাগ্যবান লৈ গল বাজাজ পালসার হওয়া নাই এই মাজত রয়ে গেছে না ঠিক আছে টু 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 পার হওয়া নাই টু 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 দুই ঠিক আছে বাজাজ পালসারের নম্বরটি হল 3741 3741 ডাবল টু বাজাজ পালসার পাই গেল কোনোবাই 374 ডাবল টু কি ওয়ান ডাবল টু তিন নম্বর পহরতে মারুতি ব্রেজার নম্বরটো নিম্ন কবলে আমি রায়গড় মাজৰ পৰা পুনৰ ছয়জন ব্যক্তিক আগলৈ জনাইছো 3741 বাজাজ পালসার লৈগল কোনোবা ভাগ্যমান যিমান পাৰে শ্বেয়াৰ কৰক লাইক চাব পাৰিব সকলোৱে আজি আপোনালোকে বহু লোক আহিছে রাজু ভাই মা আগত কিছু তোতে লাখর অঙ্ক পাঁচ আমি আগবাড়ি অতীতলৈকে আর অতীত অঙ্কর রাইজর মাজর প্রায়জনক আহিবলৈ অনুরোধ জনাইছো হাই অজিতর অঙ্কর তর্কি ঘুরি আছে মারুতি ব্রেজা আপনাদের দেখবলে পাইছে ধুনিয়া খেল ধুনিয়া খেল আমার আপনাদের দেখবলে পাইছে ধুনিয়া খেল এটা আপনাদের দেখবলে পাইছে এনে ধরনের খেলবিল আমার মানে ধুনিয়া খেল অনুষ্ঠিত হয়েছে একেবারে স্বচ্ছ আর নিকা একেবারে স্বচ্ছ আর নিকা প্রক্রিয়ার খেল অনুষ্ঠিত করা হয়েছে আপনাদের ভাবিছিল তো খেল কে ধরনের হব সব আপনার চকুর আগত লাইভ হয়ে আছে খেল নাইন
মার্টি ব্রেজার হাজারের অঙ্কর কি ঘুরি আছে হাজারের অঙ্ক আহিছে 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 সেভেন হাজারের অঙ্ক সেভেন আমি আগবাড়ি শতকলৈকে আর শতকর অঙ্ক নির্ণয় করবলে আমার মজুত আহিছে কারিপাড়া কারিপাড়ার আহিছে শতকর অঙ্ক নির্ণয় করে আমি তেখেতক অনুরোধ জানাইছো ঘুরাই দিবলে আর তেখেতে ঘুরাই দিছে শতকর অঙ্কর সরকি ঘুরি আছে এনার খবর মারো ফেসবুক হ্যাঁ এনার খবর এন আর কে এইচ এ বি আর উঠিছে দুই টু টু শতকর অঙ্ক দুই আমি আগবাড়ি দহকর অঙ্কটলৈ আর দহকর অঙ্ক নির্ণয় করবলে আমার মজার এজন আহিছে বিশিষ্ট ব্যক্তি তেখেতর নাম আর ঠিকানা নমস্কার মোর নাম সুভজ্যোতি রাভা রংদলি আমি রাভা ডাঙরিয়াক অনুরোধ জানাইছো দহকর অঙ্ক নির্ণয় করবলৈ আর এয়া দহকর অঙ্কলৈ কি ঘুরি আছে আর দহকর অঙ্ক উঠিছে এয়া হচ্ছে ছয় সিক্স দহকর অঙ্ক ছয় আমি আগবাড়ি এককর অঙ্কটলৈকে আর এককর অঙ্ক নির্ণয় করবলে আমার মাজত এজন বিশিষ্ট ব্যক্তি আহিছে তেখেতর নাম ঠিকনা সুধিছো রবীন কুমার আমার রংজুলি রংজুলির পর আছে রাভা ডাঙরিয়াক আমি অনুরোধ জানাইছো ঘুরাই দিবলৈ মার্টি ব্রেজার এককর অঙ্কটোর আশ্চর্কি ঘুরি আছে আপনাদের বহুত মনে মনে আছে পোৱা নাই নাকি এতিয়ালৈকে অচৰিটি যোৱা নাই নাকি লাখৰ ঘৰ অজিতৰ ঘৰ হাজাৰ ঘৰ একো মিলা নাই নাকি আৰু এককৰ অংকটো উঠিছে সেয়া হৈছে সাত ছেভেন এককৰ অংক সাত মাৰুতি ব্ৰেজাৰ সম্পূৰ্ণ নম্বৰটো হৈছে ফাইভ নাইন ছেভেন টু সিক্স ছেভেন এইবার আমি আগবাড়ি চারি নম্বর উপহারলৈকে স্কুটি টিভিএস এন্টর্ক ওয়ান টুয়েন্টি ফাইভ আর এই স্কুটির নম্বরটি নির্ণয় করবলৈ আমি রাইজর মাজের পর ছয়জন ব্যক্তি আহিবলৈ অনুরোধ জানাইছো আহক লাখর অঙ্কটি নির্ণয় করক আহক ছয়জন ব্যক্তি আহক এয়া লাখর অঙ্কর স্কুটির নম্বরটি নির্ণয় করবলৈ এয়া লাখর অঙ্কর সর্কি ঘুরবলৈ আহিছে মই গলপৰ পৰা আহিছো মোৰ নাম বিটি আলি ঘুরাই দিও আর এয়া উঠিছে ছয় মই গলপৰা ৰাসা হন্ন ঘুরাই দিও
অদিতর অঙ্কটির বাবে এয়া চর্কি ঘুরি আছে আর ইয়াত প্রযোজ্য হব 0, 1, 2 কিন্তু মারিছে 7 আর এই 7 হাত এটু আমার বৈধ নহয় হাত এটু বৈধ নহয় হে আমি অদিতর অঙ্কটির বাবে আমি পুনর চর্কি ঘুরাবলে লৈছো অদিতর অঙ্কর বাবে আমার পুনর চর্কি ঘুরাই থাকা হয়েছে আর অদিতর অঙ্কটো প্রযোজ্য হব কেবল 0, 1, 2 হে তার ব্যতিক্রম হলেই সেটি বৈধ নহব গতি এইটুও আমার বৈধ নহব আর এবার এই সুবিধাটা আছে আমার ইতিমধ্যে দুইবার হল সেয়ে আমি অদিতর অঙ্কর বাবে পুনর চর্কি ঘুরাবলে লৈছো এয়া অদিতর অঙ্কটির বাবে পুনর চর্কি ঘুরাবলে লৈছে আর এইবারও যদি আমার বৈধ অঙ্ক নলায় তেতিয়া আমি লাখর অঙ্কর পৰা সম্পূর্ণরূপে নম্বরটো বাতিল বলে ঘোষণা করিম আর পুনর আমি নম্বর উঠাবলৈ যত্ন করিম অদিতর অঙ্কটো উঠিছে 3 গতি এইটো বৈধ নহয় আর ইতিমধ্যে আমার নিয়মাবলী ঘোষণা করা আছে যে একেরাহে 3বার যদি বৈধ অঙ্ক নলায় তেতিয়াহলে আমার ইতিমধ্যে উঠি যাওয়া লাখর অঙ্কটো বাতিল বলে ঘোষণা করা হব আর হেহে আমি ইতিমধ্যে উঠি যাওয়া লাখর অঙ্ক 6 সেইটো বাতিল বলে ঘোষণা করিল আর স্কুটির নম্বরটি পুনর নির্ধারণ করবলে আমি লাখর পৰা আরম্ভ করবলে লৈছো আর আমি রাইজর মাজর পৰা পুনর লাখর অঙ্কটো নির্ণয় করবলৈ রাইজর মাজর পৰা এজন আহিবলৈ অনুরোধ জানাইছো ইতিমধ্যে এজন আহিছে আমার লাখর অঙ্কটো নির্ণয় করবলৈ রাইজে হাততালি দি দিয়ক এয়া স্কুটি টিভিএস এন্ড্রো 125 এর নম্বরটো নির্ণয় করবলৈ আমি এয়া লাখর অঙ্কটোর চর্কি ঘুরি আছে আমি আগবাড়ি অদিতর অঙ্কটো লৈ আর অদিতর অঙ্কটো নির্ণয় করবলে আমার মাজত এজন আহিছে তেখেতর নাম ঠিকনা সুধিছো আপনি অদিতর অঙ্কটোর বাবে চর্কি ঘুরাই দিয়ক এয়া অদিতর অঙ্কর বাবে চর্কি ঘুরি আছে ফোর
অজিতর অঙ্কটো উঠিছে 4-4 অজিতর অঙ্ক 4-4 আমি আগবাইছো হাজারর অঙ্কটো লৈ আৰু হাজারর অঙ্ক নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজত এজন আহি তেখেতৰ নাম দিব না উঠিছে আৰু পাৰা গ ঘুৰাই দিয়ক হাজারর অঙ্কৰ বাবে ইয়াৰ সৰকি ঘুৰাই দিছে আমি বহ হাজারর অঙ্কর বাবে এয়া সরকি ঘুরি আছে অলপ বেশি জোরকে ঘুরাই দিছে সেয়ে অলপমান সময় বেশি লৈছে আপনাদের ধৈর্য সহকারে আমার খেল উপভোগ করে থাকুক আর এয়া উঠিছে হাজারর অঙ্কটো উঠিছে 6 হাজারর অঙ্ক 6 আমি আগবাড়ি ফটকর অঙ্কটো লয় আর ফটকর অঙ্কটো নির্ণয় করবলে আমার মাজত এজন আহিছে তেখেতর নাম ঠিকনা উঠিছো উঠাই দিয়ক ফটকর অঙ্কটো উঠাই দিয়ক আমি কমক আর এই ফটকর অঙ্কর বাবে তর্কি ঘুরি আছে কার ভাগ্য নির্ণয় করে আছে আমি না জানো সেয়ে আপনাদেরকে সোনকালে সোনকালে আহি নিজের নিজের নম্বর সমূহ উঠাবলে যত্ন করক সর্কি সমূহ ঘুরাই দিয়ক আটাইরে আমি সহায় সহযোগিতা কামনা করছো আর এই ফটকর অঙ্কটো আর ফটকর অঙ্কটো উঠিছে 0 ফটকর অঙ্ক 0 এইবার আমি আগবাড়ি দহকর অঙ্কটো লৈ আর দহকর অঙ্ক নির্ণয় করবলৈ আমার মাজত এজন আহিছে তেখেতর নাম ঠিকনা উঠিছো রাজা আহমেদ গোয়ালপাড়া গোয়ালপাড়ার পৰা আহিছে দহকর অঙ্কটো এয়া তেখেতে সরকি ঘুরাই দিছে আর এয়া দহকর অঙ্কটো আর এয়া উঠিছে উঠিছে হেয়া হৈছে 2 দহকর অঙ্ক 2 আমি আগবাড়িছো এককর অঙ্কটো লৈ আর এককর অঙ্কটো নির্ণয় করবলৈ আমার মাজলৈ এজন আহিছে গোলপাড়া ঠিকই আমি ঘুরাই দিও এয়া এককর অঙ্কর বাবে তর্কি ঘুরি আছে এককর অঙ্কটো এয়া উঠিছে উঠিছে হেয়া হৈছে 8 এককর অঙ্ক 8 আৰু স্কুটিৰ সম্পূৰ্ণ নম্বৰটো উঠিছে 1-4-6-0-2-8 এবাৰ আমি আগবাঢ়িছো 5 নম্বৰ উপহাৰ লৈ আৰু 5 নম্বৰ উপহাৰ আছে আকৰ্ষণীয় উপহাৰ মারুতি সুইফট মারুতি সুইফট আপনাদের হাত তালি দিও মারুতি সুইফট এনএসআই এই মারুতি সুইফটর নম্বরটো নির্ণয় করবলে আমি রাইজর মাজর প্রায় 6 জন ব্যক্তিকে আহিবলৈ অনুরোধ জানাইছো আর তার মাজর এজন আহিছে তেখেতক আমি অনুরোধ জানাইছো লাখর অঙ্কটো নির্ণয় করবলে হয় লাখর অঙ্কটো নির্ণয় করার আগতে তেখেতর নাম ঠিকনা উদিত আপনার ঘুরি আছে
মারুতি সুইফট, মারুতি সুইফটর এয়া লাখর অফার হবে সরকি ঘুরি আছে মারুতি সুইফট অঙ্কটো উঠিছে 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 শূন্য শূন্য জিরো, এইটো বৈধ নহয়, শূন্যটো বৈধ নহয়, সেয়েহে আমি অজিতৰ অংকটো পুনৰ নিৰ্ধাৰণ কৰিবলৈ অনুৰোধ জনাইছো। এয়া পুনৰ অজিতৰ অংকৰ বাবে চৰকি ঘূৰি আছে, নেটৱৰ্ক বেয়া আছে, এক ঘন্টা বেশি হল নাকি মন, এক ঘন্টা বেশি হল, চার্জ বা কিমান আছে? অজিতর অঙ্ক উঠিছে, এক উঠিছে ফোর চারি, অজিতর অঙ্ক চারি, আমি আগবাড়ি হাজার অঙ্কটলৈ, আর হাজার অঙ্কটো নির্ণয় করবলে আমার মাজলে এজন আহিছে, নাম ঠিকানা সুধিছো, নাম শব্দ মালিক, এইখানে মিলছে নাকি লাখর আর অজিতর? কোনোবা কমেন্ট করে জানাবছন সাউন্ডটা ঠিকই আছে না, সাউন্ডটা পাই আছে না, সাউন্ড কোয়ালিটি ভালে ভালে আই আছে না, চাকসুন কোনোবা যদি কমেন্ট করে জানাবছন, অল্প যখন দর্শকে লাইভ দৃশ্য চাই আছে খেলখন, আমার সাউন্ডটা ঠিকই ঠিকই আই আছে না নাই জানালে ভাল হয়, মিক্সার কোয়ালিটি কেন আই সব মিক্সার কোয়ালিটি সব দর্শক পিকচার কোয়ালিটি ঠিকই আছে না, পিকচার কোয়ালিটি আমি রাভা ডাঙরিয়া অনুরোধ জানাইছো শতকর অঙ্কটো নির্ণয় করে দিবলৈ, আর আজি যেটো লাইভ এই লাইভ দৃশ্য যাতে লাইভ দৃশ্য চাই দিবেন, মারুতি আকর্ষণ কার কপালত কি আছে নাজানে, আজি রাতির ভিতরে কার কার কপাল ফুলি যাব, যিমান পারে কমেন্ট করে থাকো আপনাদের, কমেন্ট কত রিপ্লাই দিয়ে, আর শতকর অঙ্কটো শতকর অঙ্কটো উঠিছে ওয়ান এক, শতকর অঙ্ক এক, আমি আগবাড়িছো দহকর অঙ্কটোলৈ, আর দহকর অঙ্কটো নির্ণয় করবলৈ আমার মাজলে এজন আহিছে, তেখেতর নাম ঠিকানা মই সুধিছো, দহকর অঙ্কর সরকি ঘুরাই দিছে, আর
আৰু ইয়াত দহকৰ অংকটো উঠিবলৈ লৈছে, সেয়া হৈছে ছয় ছিক্স ছয় দহকৰ অংক ছয় ছিক্স। আমি আগবাঢ়িছো এককৰ অংকটোলৈ আৰু এককৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ আমি ৰাইজৰ মাজলৈ এজন আহিছে, তেখেত হাজোৱাৰী দেৱক অনুৰোধ জনাইছো এককৰ অংকটো নিৰ্ণয় কৰি দিবলৈ। হয় ঘূৰাই দিয়ক। মাৰুতি চুইফ্টৰ এককৰ অংকটোৰ বাবে এয়া চৰকি ঘূৰি আছে। এয়া উঠিছে চাৰি এককৰ অংক চাৰি ফৰ। মাৰুতি চুইফ্টৰ সম্পূৰ্ণ নম্বৰটো হৈছে 149164। এইবাৰ আমি আগবাঢ়িছো ছয় নম্বৰ উপহাৰ স্কুটি হণ্ডা ডায়ো 125 এখন, আৰু স্কুটিৰ নম্বৰটো নিৰ্ণয় কৰি দিবলৈ আমি ৰাইজৰ মাজৰ পৰা ছয়জন ব্যক্তিক আহিবলৈ অনুৰোধ জনাইছো। দেৰি নকৰিব, আমাৰ আৰু বহুকেইটা আকৰ্ষণীয় পুৰস্কাৰৰ নম্বৰ নিৰ্ণয় কৰিবলৈ বাকী আছে, সেয়েহে ৰাইজৰ ফালৰ পৰা সোনকালে সোনকালে আহি আমাৰ খেলখন চলাই নিবলৈ সহায় কৰে যেন। আৰু এয়া এখেত আহিছে স্কুটিৰ নম্বৰটো নিৰ্ণয় কৰিবলৈ, এয়া লাখৰ অংকৰ বাবে চৰ্কি ঘূৰাবলৈ লৈছে, তেখেতৰ নাম ঠিকনা সুধিছো। মোৰ নাম তুলসী ৰাভা, মোৰ গাঁও কাষ্টপৰা। আমি ঘূৰাই দিয়ক। এয়া লাখৰ অংকৰ বাবে চৰ্কি ঘূৰি আছে। আৰু এয়া উঠিছে লাখৰ অংক এক ওৱান লাখৰ অংক এক। আমি আগবাঢ়িছো অজিতৰ অংকটোলৈ আৰু অজিতৰ অংক নিৰ্ণয় কৰিবলৈ আহিছে, নাম ঠিকনা সুধিছো। এয়া অজিতৰ অংকৰ বাবে চৰ্কি ঘূৰি আছে। স্কুটি এই নম্বৰটোৰ বাবে আমি ইতিমধ্যে লাখৰ অংক এক পাইছো আৰু এয়া অজিতৰ অংকৰ বাবে চৰ্কি ঘূৰি আছে। শূন্য উঠিছে, জিৰ' উঠিছে, সেয়েহে এই শূন্যটো বৈধ নহব। অজিতৰ অংক শূন্যটো বৈধ নহব, সেয়েহে আমি অজিতৰ অংকৰ বাবে পুনৰ চৰ্কি ঘূৰাবলৈ লৈছো। অজিতৰ অংক উঠিছে এক ওৱান, গতিকে এইটোও বৈধ নহব, সেয়েহে আমি পুনৰ অজিতৰ অংকৰ বাবে চৰ্কি ঘূৰাবলৈ অনুৰোধ জনাইছো। আহিছে, তেখেতক অনুৰোধ জনাইছো অজিতৰ অংকটো নিৰ্ণয় কৰি দিবলৈ। আৰু এয়া অজিতৰ অংকটো এইবাৰ উঠিছে টু দুই, অজিতৰ অংক দুই। এইবাৰ আমি আগবাঢ়িছো হাজাৰৰ অংকটোলৈ আৰু হাজাৰৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ আমি ৰাইজৰ মাজৰ পৰা এজনক আহিবলৈ অনুৰোধ জনাইছো আৰু তেখেত আহিছে, নাম ঠিকনা সুধিছো।
হাজারের অঙ্কর ঘুরাই দিছে তখেতে হাজারের অঙ্কর সর্কি ঘুরি আছে হাজারের অঙ্ক উঠিছে তিন থ্রি গতি এইটা বৈধ নহব হাজারের অঙ্ক উঠিছে তিন এই বৈধ নহব সে আমি হাজারের অঙ্ক পুনের নির্ধারণ করব আমি অনুরোধ জানাইছো হাজারের অঙ্কর পুনের চর্কি ঘুরি আছে আর ইয়াত কেবল প্রযোজ্য হব ছয় সাত আট বা ন এইবার উঠিছে দুই টু হাজারের অঙ্কত এইবার উঠিছে দুই গতি এইটুও বৈধ নহব গতি হাজারের অঙ্কর আমি পুনের চর্কি ঘুরাবলে লৈছো হাজারের অঙ্কর পুনের চর্কি ঘুরি আছে আর হাজারের অঙ্কত প্রযোজ্য হব কেবল ছয় সাত আট বা নহে ইতিমধ্যে আমার হাজারের অঙ্কর দুটা চেষ্টা বিফল হয়েছে আর তিন নম্বর চেষ্টা যদি আমার এই চেষ্টাও সফল নহয় আমার নিয়মাবলী থাকা ধরনে লাভ আর অযুতর অঙ্ক দুটাও বাতিল হব আর এয়া উঠিছে সাত সেভেন এই বৈধ হব সাত সেয়ে আমি আগবাড়ি শতকর অঙ্কটল আর শতকর অঙ্ক উঠাবলে আমার রাইজর মজার এজন আছে তখন অনুরোধ জানাইছো আর শতকর অঙ্কর সর্কি ঘুরি আছে স্কুটির নম্বরটো নির্ণয় করে থাকা হয়েছে ইতিমধ্যে লাভ অযুত হাজার উঠিছে আর শতকর অঙ্কর সর্কি ঘুরি আছে আর শতকর অঙ্কটো উঠিছে উঠিছে হেয়া হয়েছে শূন্য জিরো শতকর অঙ্ক শূন্য আমি আগবাড়ি দহকর অঙ্কটলৈ আর দহকর অঙ্কটো নির্ণয় করবলে আমি রাইজর মাজর প্রায়জনক আহিবলৈ অনুরোধ জানাইছো তেখেতর নাম ঠিকনা সুধিছো রংজুলি রাভা ডাঙরিয়াক আমি অনুরোধ জানাইছো ঘুরাই দিয়ক দহকর অঙ্কটোর এয়া চর্কি ঘুরি আছে স্কুটির এয়া নম্বরটো নির্ণয় করে থাকা হয়েছে আর এয়া দহকর অঙ্কর চর্কি ঘুরি আছে
হ্যালো, ওই গাড়িখান দিছে ন, স্কুটিখান লিখছে ন। আৰু ইয়াত দহকৰ অংকটো উঠিছে, সেয়া হৈছে ছয়, ছিক্স, দহকৰ অংক ছয়। আমি আগবাঢ়িছো এককৰ অংকটোলৈ, আৰু ইয়াৰ এককৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ এজন আহিছে, তেখেতৰ নাম ঠিকনা সুধিছো। নগাঁৱৰ পৰা আহিছে, সুদূৰ নগাঁৱৰ পৰা আহিছে, তেখেতে এয়া এককৰ অংকটোৰ বাবে আৰু এককৰ অংকটো এয়া উঠিছে, সেয়া হৈছে ন, নাইন, এককৰ অংক ন। স্কুটিৰ সম্পূৰ্ণ নম্বৰটো হৈছে 1 2 7 0 6 9। এইবাৰ আমি আগবাঢ়িছো সাত নম্বৰ উপহাৰলৈ, আকৰ্ষণীয় উপহাৰ টয়োটা ইনোভা। সকলে হাতত তালি দিলো গাইজ, একদম চুপচাপ হৈ গৈছে। আকৰ্ষণীয় পুৰস্কাৰ এখন ইনোভা গাড়ী। নম্বৰটো নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ জনাইছে টয়োটা ইনোভাৰ এয়া লাখৰ নম্বৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ ৰাইজৰ মাজলৈ আহিছে, তেখেতৰ নাম ঠিকনা শুনিছো। লাখৰ অংক দুই। আমি আগবাঢ়িছো অযুতৰ অংকটোলৈ, আৰু অযুতৰ অংক নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ এজন সজাগ ব্যক্তি আহিছে, তেখেতৰ নাম ঠিকনা সুধিছো। অযুতৰ অংকৰ বাবে এয়া চৰকি ঘূৰাই দিছে, টয়োটা ইনোভাৰ অযুতৰ অংকৰ বাবে এয়া চৰকি ঘূৰি আছে। ইতিমধ্যে লাখৰ অংক দুই উঠিছে, আৰু ইয়াৰ অযুতৰ অংকৰ বাবে চৰকি ঘূৰি আছে। আৰু অযুতৰ অংকটো এয়া উঠিছে, সেয়া হৈছে এক, ওৱান, অযুতৰ অংক ওৱান, এক। আমি আগবাঢ়িছো হাজাৰৰ অংকটোলৈ, আৰু হাজাৰৰ অংক নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ এজন আহিছে, তেখেতৰ নাম ঠিকনা সুধিছো। মোৰ নাম শ্ৰী হৰিধন দাস, টিপ্লাই অবলা। হয়, আপুনি হাজাৰৰ অংকটোৰ বাবে চৰকি ঘূৰাই দিয়ক। আৰু তেখেতে হাজাৰৰ অংকটোৰ বাবে এয়া চৰকি ঘূৰাই দিছে। টয়োটা ইনোভাৰ ইতিমধ্যে লাখৰ অংকত উঠিছে দুই, অযুতৰ অংকত উঠিছিলে ওৱান, আৰু এয়া হাজাৰৰ অংকৰ বাবে চৰকি ঘূৰি আছে টয়োটা ইনোভা। আকৰ্ষণীয় গাড়ী, আৰু এয়া হাজাৰৰ অংকটো উঠিবলৈ লৈছে, সেয়া হৈছে দুই, টু, হাজাৰৰ অংক দুই।
আমি আগবাড়ি শতকর অঙ্কটল আর এই শতকর অঙ্ক নিয়ন্ত্রণ করবল আমার মজার এজন আছে তখন নাম ঠিকনা শুনেছ মর নাম রূপা মুহূর্ত রংজলি আমার রংজলির সূত্রধার ডাঙরিয়া শতকর অঙ্কট নির্ণয় করব তখন অনুরোধ জানাইছ আর এই শতকর অঙ্কট নির্ণয় করবলে চর্কি ঘুরাইছে টয়োটা ইনোভার এয়া শতকর অঙ্কটর চর্কি ঘুরি আছে আর এয়া শতকর অঙ্কট উঠিছে 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 আর শতকর অঙ্কট উঠিছে দুই টু শতকর অঙ্ক দুই আমি আগবাড়ি দহকর অঙ্কটল আর দহকর অঙ্কট নির্ণয় করবলে আমি রাইজর মাজর আয়োজনক অনুরোধ জানাইছো টয়োটা ইনোভার দহকর অঙ্কট নির্ণয় করবলে আমার মাজলে এজন আছে তখন নাম ঠিকনা শুধু মোর নাম শ্রী ভবন দাস টিপ্লাই আছে দহকর অঙ্কট নির্ণয় করবলে আমি অনুরোধ জানাইছো ঘুরাই দিয়ক আর এ দহকর অঙ্কর চর্কি ঘুরি আছে টয়োটা ইনোভা এয়া দহকর অঙ্কটর চর্কি ঘুরি আছে আর এয়া উঠিছে রাইজর মজার কই আছে ছয় লাগে ছয় লাগে এ ছয় উঠিছে দহকর অঙ্ক ছয় সিক্স মিলিছে নেকি এ দহকর অঙ্ক ছয় আমি আগবাড়ি এককর অঙ্কট আর এককর অঙ্কট নির্ণয় করবল আমার মাজলে পুনের রূপম উত্তরধর ডাঙরিয়া আছে তখন অনুরোধ জানাইছো এককর অঙ্কট নির্ণয় করে দিবল ঘুরাই দিয়ক আপনার লাগে দুই এখেট আছে এখেতক লাগে দুই আর তখন নিজে আছে আমি অভিনন্দন জানাইছো তখন ইতিমধ্যে পাঁচ টান নিছে এককর অঙ্কট দিছে তিনি আর টয়োটা ইনোভার সম্পূর্ণ নম্বর দিছে টু ওয়ান টু টু সিক্স থ্রি টু ওয়ান টু টু সিক্স থ্রি তখন মিলিবে না নাই আমি গমেই নপালো আমার এইবার আছে আট নম্বর উপহার স্কুটি হন্ডা অ্যাক্টিভা 125 আর হন্ডা অ্যাক্টিভা 125 স্কুটির নম্বর নির্ণয় করব রাইজর মাজর পৰা পুনের ছয়জন ব্যক্তি আহিবলে অনুরোধ জানাইছো আহক রাইজ এখেতর যেনেকৈ ভাগ্যবানে পালে মিলিছিলে চেষ্টা করে চাও আপনার কলর মিলি যাব আহক ফোন করে আহক আর আট নম্বর উপহার স্কুটির নম্বর নির্ণয় করবলে আমি আগবাড়ি আর লাখ ঘর অঙ্কটো নির্ণয় করে দিবল আমি রাইজর মাজর প্রায়জনক আহিবলে অনুরোধ জানাইছো আট নম্বর উপহার স্কুটির এয়া লাখ ঘর অঙ্কর চর্কি ঘুরাবলে লৈছে ঘুরাই দিয়ক রংজরে লাইভ লটারি খেল এখানে লাইক ফলো আর শেয়ার করব আর লাখর অঙ্ক পাঁচ নিয়ে অযুতর অঙ্কটলে আর অযুতর অঙ্ক নির্ণয় করবলে এয়া আমার মাজলে আহিছে তখন অনুরোধ জানাইছো ঘুরাই দিয়ক
অযুতর অঙ্কর সর্কি ঘুরি আছে, ইতিমধ্যে লাখের অঙ্ক পাস উঠিছে আর অযুতর অঙ্কর সর্কি ঘুরি আছে। আর অযুতর অঙ্ক উঠিছে তিন থ্রি, অযুতর অঙ্ক তিন আমি আগবাড়ি হাজারের অঙ্ক লয় আর হাজারের অঙ্ক নির্ণয় করবলে আমার মজলে একজন আছে, অনুরোধ জানাইছো ঘুরাই দিও। এই হাজারের অঙ্কর সর্কি ঘুরি আছে, আছে না নাইবা হাজারের অঙ্ক উঠিছে আর হাজারের অঙ্ক আর উঠিছে হাজারের অঙ্ক চারি ফোর, হাজারের অঙ্ক চারি আমি আগবাড়ি শতকর অঙ্ক লয় আর শতকর অঙ্ক নির্ণয় করবলে একজন আছে, তখন অনুরোধ জানাইছো শতকর অঙ্কটোর সর্কি ঘুরাই দিব, হয় ঘুরাই দিয়ক। এ শতকর অঙ্কর সর্কি ঘুরি আছে, আর শতকর অঙ্ক উঠিছে হয়েছে শূন্য জিরো, শতকর অঙ্ক শূন্য আমি আগবাড়ি দহকর অঙ্ক লয় আর দহকর অঙ্ক ঘুরাইছে সর্কি ঘুরবলে লইছে, দহকর অঙ্কর সর্কি ঘুরিছে। আর দহকর অঙ্ক উঠিছে এয়া হয়েছে দুই, টু দহকর অঙ্ক দুই আর আমি আগবাড়ি এককর অঙ্ক লয় আর এককর অঙ্ক ঘুরাবলে লইছে, তখন অনুরোধ জানাইছো সর্কি ঘুরাই দিছে, তখন স্কুটির এককর অঙ্কটির সর্কি ঘুরি আছে। আর এককর অঙ্ক উঠিছে এয়া দুই, টু এককর অঙ্ক দুই আর স্কুটির সম্পূর্ণ নম্বরটি হয়েছে ফাইভ থ্রি ফোর জিরো টু টু। এইবার আমি আগবাড়ি ন নম্বর উপহারলৈ, তাত আছে আন এখন আকর্ষণীয় গাড়ি, সেয়া হয়েছে মারুতি সেলেরিও, মারুতি সেলেরিওর নম্বরটি নির্ণয় করবলৈ আমি রাইজর মাজ পাঁচ ছয়জন ব্যক্তিকে আহিবলৈ অনুরোধ জানাইছো আর লগে লগে আহ্বান জানাইছো হাত তালি দিও মারুতি সেলেরিও আহক রাইজ, মারুতি সেলেরিওর নম্বরটি নির্ণয় করবলৈ আমি ছয়জন ব্যক্তিক আমার মঞ্চলৈ আহিবলৈ অনুরোধ জানাইছো, ইতিমধ্যে আহিছে আর আমি আহ্বান জানাইছো মারুতি সেলেরিওর লাখর অঙ্কটো নির্ণয় করিবলৈ।
তেখেতক শুনিছো আমি তেখেতর নাম আর ঠিকনা অনুরোধ জানাইছো লাখর অঙ্কটো নির্ণয় করে দিব আর স্কোরটি ঘুরাইছে মাল্টি স্যালারিও লাখর অঙ্কটো উঠিছে এক ওয়ান লাখর অঙ্ক এক আমি আগবাড়ি অজিতর অঙ্কটলৈ আর অজিতর অঙ্কটো নির্ণয় করবলৈ ইয়া সরকি ঘুরাবলৈ লৈছে রাইডিও মারুতি সেলেরিয়র অজিতর অঙ্কটোর বাবে সরকি ঘুরি আছে অজিতর অঙ্কটো উঠিছে নাইন অজিতর অঙ্ক ন আমি আগবাড়ি হাজারর অঙ্কটো লয় আর হাজারর অঙ্কর বাবে এয়া সরকি ঘুরাবলৈ আহিছে আমি ঘুরাই দিওঁ মারুতি সেলেরিয়ৰ এই হাজারর অঙ্কটো লবে সরকি ঘুরি আছে আর হাজারর অঙ্কটো উঠিবলে লৈছে আর হ্যাঁ উঠিছে উঠিছে দুই টু হাজারর অঙ্ক দুই আমি আগবাড়ি শতকর অঙ্কটো লয় আর শতকর অঙ্কটো নির্ণয় করবলৈ আমি রাইজর মাজৰ পৰা এজনক আহিবলৈ অনুরোধ জানাইছো আমি শতকর অঙ্কৰ বাবে ঘূৰাই দিওঁ মাৰুতি সেলেরিয়ৰ এয়া শতকৰ অঙ্কৰ বাবে চৰকি ঘূৰি আছে শতকৰ অংকটো উঠিবলৈ লৈছে আৰু উঠিছে আৰু উঠিছে এয়া হৈছে দুই টু শতকৰ অংক দুই আমি আগবাঢ়িছো দহকৰ অংকটো লৈ আর দহকর অঙ্কটো নির্ণয় করবলে আমার মজলে এজন আহিছে তেখেতক অনুরোধ জানাইছো দহকর অঙ্কটোর বাবে আমি ঘুরাই দিও মারুতি সেলেরিয়ৰ দহকর অঙ্কটোর বাবে এতর কি ঘুরি আছে আরে উঠিছে উঠিছে ছয় সিক্স দহকৰ অংক ছয় আমি আগবাড়িছো এককৰ অংকটো লৈ আৰু এককৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ আমি অনুৰোধ জনাইছো ঘূৰাই দিওঁ মাৰুতি সেলেরিয়ৰ এককৰ অংকটোৰ বাবে চৰকি ঘূৰি আছে
এককর অঙ্কটি উঠিছে হয়েছে দুই টু, এককর অঙ্ক দুই, আর মারুতি সেলেরিয়র সম্পূর্ণ নম্বরটি হয়েছে 192262। এইবার আমি আগবাড়ি দশ নম্বর উপহার, দশ নম্বর উপহার আছে স্কুটি টিভিএস জুপিটার এখন, আর টিভিএস জুপিটার স্কুটির নম্বরটি নির্ণয় করবলে আমি রাইজর মাজের ছয়জন ব্যক্তি আহিবল অনুরোধ জানাইছো। আহক রাইজ সন্ধানে আহক। আর ছয়টা উপহার আছে, ইতিমধ্যে আমার নটা উপহার ফলাফল নির্ণয় হল আর ছয়টা উপহার বাকি আছে, গতি রাইজ সন্ধানে সন্ধানে আহক। আর দশ নম্বর উপহার স্কুটি টিভিএস জুপিটার, তার নম্বরটি নির্ণয় করবলে আমি আগবাড়ি, আর লাখর অঙ্কটি নির্ণয় করবলে আমি রাইজর মাজের প্রায়জন আহিবল অনুরোধ জানাইছো। হয় আপনি লাখর অঙ্কর রূপে ঘুরাই দিব। এয়া লাখর অঙ্কর বাবে এসরকি ঘুরি আছে, দশ নম্বর উপহার স্কুটি, আর তা উঠিছে এয়া লাখর অঙ্ক উঠিছে তিনি থ্রি, লাখর অঙ্ক তিনি। আমি আগবাড়ি অজিতর অঙ্কটলৈ, আর এই অজিতর অঙ্কটো ঘুরাবলে আমি অনুরোধ জানাইছো। অজিতর অঙ্কর বাবে এয়া সরকি ঘুরাই দিছে। এয়া অজিতর অঙ্কর বাবে এয়া সরকি ঘুরি আছে, অজিতর অঙ্ক উঠিছে নাইন, অজিতর অঙ্ক ন। আমি আগবাড়িছো হাজারৰ অঙ্কটো লৈ, আৰু হাজাৰৰ অঙ্কটো নিৰ্ণয় কৰিবলৈ আমি অনুৰোধ জনাইছো। তেখেতৰ নাম ঠিকনা শুনিছো, গামোচা হৈ আছে, হয় বসুমতী ডাঙরে আপনি ঘুরাই দিয়ক হাজারর অঙ্ক। এয়া হাজারর অঙ্কর বাবে তেখেতে সরকি ঘুরাই দিছে, স্কুটির হাজারর অঙ্ক। আর এয়া হাজারর অঙ্ক এয়া উঠিবলৈ লৈছে, এয়া হৈছে এক, ওয়ান, হাজারর অঙ্ক এক। আমি আগবাড়িছো শতকর অঙ্কটো লৈ, আর এয়া শতকর অঙ্কর বাবে ঘুরাবলৈ আহিছে, ঘুরাই দিয়ক। এয়া শতকর অঙ্কর বাবে তর্কি ঘুরি আছে, দুই ঘন্টা হল। আর এয়া শতকর অঙ্কর বাবে এয়া চর্কি ঘুরিছিল, আর এয়া নির্ণয় হয়েছে, সেয়া হয়েছে পাঁচ, শতকর অঙ্ক পাঁচ, ফাইভ। আমি আগবাড়িছো দহকর অঙ্কটো লৈ, আর এয়া দহকর অঙ্কটো ঘুরাবলৈ আমার মাজত আছে বাবুল ভাগবত আহিছে, তেখেতে অনুরোধ জানাইছো দহকর অঙ্কটো নির্ণয় করে দিবলৈ। এখেতে পাঁচজন মিলি এক লাখ টাকার টিকিট লৈছে, হাত তালি দিয়ক। এয়া দহকর অঙ্কর বাবে এয়া তেখেতে সরকি ঘুরাইছে, আর এয়া দহকর অঙ্কটো এয়া উঠিছে, উঠিছে সেয়া হয়েছে সাত, সেভেন, দহকর অঙ্ক সাত। আমি আগবাড়িছো এককর অঙ্কটো লৈ,
আর এককর অঙ্ক উঠাবলে আছে উঠাই দিও। আর মোর নাম মহেশ নাথ, মই গোয়ালপাড়ার গোয়ালপাড়ার আছে মহেশ নাথ। আমি অনুরোধ জানাইছো এককর অঙ্কটো নির্ণয় করে দিব, উঠাই দিও। বিশ কোটির নম্বর তোর এককর অঙ্কর তর্কি ঘুরি আছে। আর এককর অঙ্কটো হয়েছে এককর অঙ্ক সাত, সম্পূর্ণ নম্বরটো হয়েছে 391577। এবার আমি আগবাড়ি 11 নম্বর উপহার রেনল্ড কুইক, রেনল্ড কুইক 1.0 RXE। এই গাড়িখন মহিলাসকলৰ বিশেষকৈ আকৰ্ষণীয় গাড়ী, আৰু সেয়েহে আমি এইবাৰ আগবাঢ়িছো মহিলাসকলৰ দ্বাৰা নম্বৰ নিৰ্ণয় কৰিবলৈ। আৰু উপহাৰ হিচাপে আছে ৰেনল্ড কুইক, আৰু ৰেনল্ড কুইক মহিলাসকলৰ বিশেষকৈ মহিলাসকলৰ আকৰ্ষণীয় গাড়ী, তেখেতসকলৰ সপোনৰ গাড়ী, আৰু তেখেতসকলৰ সপোনৰ গাড়ীখনৰ নম্বৰটো তেখেতসকলে নিৰ্ণয় কৰক। আমি অনুৰোধ জনাইছো মহিলা ছয়জনীক আহিবলৈ, আৰু ইতিমধ্যে তেখেতসকল আহিছে। এয়া সপোনৰ গাড়ী ৰেনল্ড কুইডৰ এয়া লাখৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ বাইদেউগৰাকী আহিছে। তেখেতৰ নাম ঠিকনা সুধিছো। আপোনাক ৰেনল্ড কুইড লাগে, ঘৰত গাড়ী আছে নাই? ঘৰত গাড়ী নাই, আমি শুভেচ্ছা জনাইছো আপনি যাতে ৰেনল্ড কুইডখন লাভ কৰে, আৰু লাখৰ এয়া নম্বৰটো উঠাবলৈ আমি অনুৰোধ জনাইছো। ঘূৰাই দিয়ক, ধন্যবাদ। আৰু ৰেনল্ড কুইডৰ এয়া লাখৰ অংকৰ বাবে এয়া তৰ্কি ঘূৰি আছে। মহিলাসকল হাততালি দিয়ক, হাততালি দিয়ক, পুৰুষসকলেও হাততালি দিয়ক। আৰু ৰেনল্ড কুইডৰ এয়া লাখৰ অংকটো উঠিছে ছয়, লাখৰ অংক ছয়। আমি আগবাঢ়িছো অজিতৰ অংকটোলৈ, আৰু অজিতৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ আন এগৰাকী বাইদেউ আহিছে। তেখেতৰ নাম ঠিকনা সুধিছো। পৰা হয়, আমি অজিতৰ অংকৰ বাবে ঘূৰাই দিয়ক। ইতিমধ্যে ৰেনল্ড কুইডৰ লাখৰ অংকটো ছয় উঠিছে, সেয়েহে অজিতৰ ঘৰত 0, 1 বা 2 উঠিলেহে প্ৰযোজ্য হ'ব। 3, 4, 5, 6, 7, 8, 9 উঠিলে প্ৰযোজ্য নহ'ব। আৰু ইয়াৰ অজিতৰ অংকৰ বাবে চৰ্কি ঘূৰি আছে, চৰ্কি ঘূৰি আছে, লাইভ হৈ আছে, লাইভ। নাই নহল, 4 উঠিছে, 4 উঠিছে, গতিকে এইটো বৈধ নহব। আমি অজিতৰ অংকৰ বাবে পুনৰ তৰ্কি ঘূৰাবলৈ লৈছো, ঘূৰাই দিয়ক। আৰু তেখেতে ঘূৰাইছে অজিতৰ অংকৰ বাবে, এয়া ঘূৰাইছে ৰেনল্ড কুইক, লাখৰ অংক ছয় উঠিছে, আৰু এয়া অজিতৰ অংকৰ বাবে চৰ্কি ঘূৰি আছে। আৰু উঠিছে 2, 2 অজিতৰ অংক 2। আমি আগবাঢ়িছো হাজাৰৰ অংকটো লৈ, আৰু হাজাৰৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ মহিলা এগৰাকী আহিছে। তেখেতৰ নাম ঠিকনা সুধিছো। নমস্কাৰ,
রঙ্গলির আসছে তখন ঘুরাই দিয়ক হাজারের অঙ্ক এয়া রেনল্ড কুইগর হাজারের অঙ্কর সর্কি ঘুরি আছে রেনল্ড কুইক আকর্ষণীয় গাড়ি মহিলার আকর্ষণীয় গাড়ি হাজারের অঙ্কর সর্কি ঘুরি আছে রাহুল দাই আপনি কোনে গেছে যে পালন তাহলে কিছু পাইছে আপনি জানা গেলে ভালো ছিল ছয় উঠিছে সিক্স উঠিছে কিন্তু এই বৈধ নহব সে আমি হাজারের অঙ্ক পুনের নির্ধারণ করবল সর্কি ঘুরব অনুরোধ জানাইছো হাজারের অঙ্কর সর্কি ঘুরি আছে ইয়াত প্রযোজ্য হব শূন্য এক দুই বা তিন হে চারি পাঁচ ছয় সাত আট ন উঠিলে এই বৈধ নহব আর উঠিবলে লইছে ন উঠিছে নাইন হাজারের অঙ্ক নাইন উঠিছে এইটো বৈধ নহব আর একটা চান্স আছে হাজারের অঙ্কর পুনের সর্কি ঘুরব অনুরোধ জানাইছো আর উঠিবলে লইছে হাজারের অঙ্ক হাজারের অঙ্ক ঠিকই উঠিছে দুই উঠিছে হাজারের অঙ্ক উঠিছে দুই আর আমি আগবাড়ছো শতকর অঙ্কটলৈ আর শতকর অঙ্ক নির্ণয় করবলে আমার মজলে বাইদেউ এগারী আছে নাম ঠিকনা সুদিছ নমস্কার রেনল্ড কুইক লাগে নেকি লই ল শতকর অঙ্কর সর্কি ঘুরাই দিছে ঘুরাই দিছে তখেতে শতকর অঙ্কর সর্কি ঘুরি আছে অল্প বেশি জোরকে ঘুরাই দিছে হাততালি দিয়ক রেনল্ড কুইক কারোবার ভাগ্যত যাব আর রেনল্ড কুইক শতকর অঙ্ক উঠিছে উঠিছে এয়া উঠিছে ছয় সিক্স শতকর অঙ্ক উঠিছে ছয় আমি আগবাড়ছো দহকর অঙ্কটলৈ আর দহকর অঙ্ক নির্ণয় করবলে আমার মাজত কনমণি ভন্টি এজনী ঘুরাই দিয়া দহকর অঙ্কর এয়া সর্কি ঘুরাব আমার কনমণিজনীয়ে
বড়িয়া, থ্যাংক ইউ। আর ইয়া দহক রংপুরে সরকি ঘুরি আছে, গ্রহকর অঙ্ক ইয়া উঠিছে, উঠিছে ন নাই, গ্রহকর অঙ্ক উঠিছে ন। আমি আগবাড়ছো এককর অঙ্কটো লৈ, আৰু এককর অঙ্কটো নির্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ আন এগৰাকী মহিলা আহিছে, তেখেতৰ নাম ঠিকনা সুধিছো। নমস্কাৰ, মোৰ নাম বিউটি ৰাভা, ৰংগুলি। হয়, ঘূৰাই দিয়ক এককর অঙ্কটোৰ বাবে এয়া তেখেতে চৰকি ঘূৰাই দিছে। আৰু এককর অঙ্কটো এয়া উঠিছে, এয়া উঠিছে পাঁচ, এককর অঙ্ক পাঁচ, আৰু সম্পূর্ণ নম্বরটো উঠিছে সিক্স টু টু সিক্স নাইন ফাইভ। এইবার আমি আগবাড়ি বারো নম্বর উপহার স্কুটির নম্বর নির্ণয় করবলে আমি রাইজর মাজের পর ছয়জন ব্যক্তি আসবলে অনুরোধ জানাইছো। বারো নম্বর উপহার স্কুটি স্কুটির নম্বর নির্ণয় করবলে আমি রাইজর মাজের পর ছয়জন ব্যক্তি আসবলে অনুরোধ জানাইছো। আর লাখর অঙ্ক নির্ণয় করবলে আমার মাজলে আছে রংজুলি। হয়, ঘুরাই দিয়ক লাখর অঙ্কর এয়া চর্কি ঘুরাই দিছে, স্কুটির নম্বর নির্ণয় করবলে এয়া লাখর অঙ্কর চর্কি ঘুরি আছে। লাখর অঙ্কটো উঠিছে তিনি, থ্রি, লাখর অঙ্ক তিনি। আমি আগবাড়ছো অজিতর অঙ্কটো লৈ, আৰু অজিতর অঙ্ক নির্ণয় করবলে আহিছে আমার মাজলে জানো, তেখেতক অনুরোধ জানাইছো, ঘুরাই দিয়ক। এয়া অজিতর অঙ্কৰ বাবে তেখেতে ঘুরাই দিছে বারো নম্বর উপহার চলি আছে, ইতিমধ্যে লাখর অঙ্ক উঠিছে তিনি। আমি আগবাড়ি আছো অজিতলৈকে, আৰু এই অজিতর অঙ্কর চর্কি ঘুরি আছে। আর অজিতর অঙ্কটো উঠিবলে লৈছে, এয়া হৈছে দুই, টু, অজিতর অঙ্ক দুই। আমি আগবাড়ছো হাজারর অঙ্কটো লৈ, আর হাজারর অঙ্কটো নির্ণয় করে দিবলে আমি রাইজর মাজত প্রায়জনক আহিবলে অনুরোধ জানাইছো। হাজারর অঙ্কর আমার মজলে এজন আছে সদাশ ব্যক্তি, তেখেতক ঘুরাই দিবলে অনুরোধ জানাইছো, ঘুরাই দিয়ক। এয়া হাজারর অঙ্কর চর্কি ঘুরি আছে, আর এয়া হাজারর অঙ্ক এয়া উঠিছে, উঠিছে হাজারর অঙ্ক উঠিছে এয়া দুই, টু, হাজারর অঙ্ক দুই। আমি আগবাড়ছো শতকর অঙ্কটো লৈ, আর শতকর অঙ্কটোর
চরকি ঘুরা দিব আমি অনুরোধ জানাইছো, ঘুরাই দিয়ক। আর 100 টকার অঙ্কর চরকি ঘুরি আছে হিরো ডেস্টিনি স্কুটির, এয়া 100 টকার অঙ্কর চরকি ঘুরি আছে। এয়া 100 টকার অঙ্কটো এয়া উঠিছে উঠিছে, এয়া হয়েছে 0, 0 শতকর অঙ্ক 0। আমি আগবাড়ি দহকর অঙ্কটাই, আর দহকর অঙ্কটো নির্ণয় করবলৈ আমার মাজলে এজন আহিছে, তেখেতর নাম আর ঠিকানা নুসলে ডাঙর কথা হব, ইব্রাহিম আলী আহমেদ বাগদেৱা আহিছে। তেখেতক অনুরোধ জানাইছো দহকর অঙ্কটো নির্ণয় করে দিবলৈ, ঘুরাই দিয়ক। হিরো ডেস্টিনি স্কুটির এয়া দহকর অঙ্কটোর চরকি ঘুরি আছে। এয়া উঠিছে 4, 4 দহকর অঙ্ক 4। আমি আগবাড়ি এককর অঙ্কটো লয়, আর এককর অঙ্কটো ঘুরাবলৈ আমার মাজলে আহিছে, তেখেতক অনুরোধ জানাইছো ঘুরাই দিবলৈ। এককর অঙ্কর চরকি ঘুরি আছে হিরো ডেস্টিনি স্কুটির, এয়া এককর অঙ্কর চরকি ঘুরি আছে। আর এককর অঙ্কটো উঠিছে 8, এককর অঙ্ক 8, আর সম্পূর্ণ নম্বরটো উঠিছে 3, 2, 2, 0, 4, 8। এইবার আমি আগবাড়িছো 13 নম্বর পাহাড়লৈ, আর 13 নম্বর পাহাড় আছে টাটা পাঞ্চ, হাততালি দিয়ক, বড় ধুনিয়া গাড়ি টাটা পাঞ্চ, টাটা পাঞ্চ। এই নম্বরটো নির্ণয় করবো ইতিমধ্যে আমার মাজলে আহিছে 6 জন, তেখেতসকলক মই অনুরোধ জানাইছো লাখৰ অংকটো নির্ণয় কৰি দিবলৈ। টাটা পাঞ্চৰ লাখৰ অংকটো নির্ণয় কৰিবলৈ মই ৰাইজৰ ফালৰ পৰা এজনক আহিবলৈ অনুরোধ জানাইছো। আহক টাটা পাঞ্চৰ লাখৰ অংকটো এয়া নির্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ এজন আহিছে, তেখেতৰ নাম ঠিকনা সুধিছো, ৰংজুলি হয়, আপুনি ঘূৰাই দিয়ক লাখৰ অংকৰ এয়া চৰকি ঘূৰাই দিছে। টাটা পাঞ্চৰ লাখৰ অংকটো এয়া উঠিছে 5, 5 লাখৰ অংক 5। আমি আগবাঢ়িছো অজিতৰ অংকটোলৈ, আৰু অজিতৰ অংকটো নিৰ্ণয় কৰিবলৈ আমাৰ মাজলৈ এজন আহিছে, তেখেতক অনুৰোধ জনাইছো ঘূৰাই দিয়ক। এয়া অজিতৰ অংকৰ চৰকি ঘূৰি আছে। টাটা পাঞ্চৰ এয়া অজিতৰ অংকৰ চৰকি ঘূৰি আছে। আৰু এয়া উঠিছে 7, 7 অজিতৰ অংক 7। আমি আগবাঢ়িছো 1000 অংকটোলৈ, আৰু এয়া 1000 অংকটো উঠাবলৈ আমাৰ মাজত আহিছে, আমি অনুৰোধ জনাইছো ঘূৰাই দিয়ক। টাটা পাঞ্চৰ এয়া 1000 অংকৰ চৰকি ঘূৰি আছে। আৰু
কি হাজারের অঙ্কর তর্কি ঘুরি আছে তিনটে হাজারের অঙ্ক শূন্য জিরো হাজারের অঙ্ক শূন্য আমি আগবাড়ি পতাক আর পতাকার অঙ্ক নির্ণয় করবে আমি অনুরোধ জানাইছো ঘুরাই দিয়ে আর টাটা পাঞ্চর ফটকর অঙ্কটোবে তর্কি ঘুরি আছে ইতিমধ্যে আমার ইউটিউবার মৃদুল দাসর তিনটা অঙ্ক মিলিছে আর তিনটা অঙ্ক বাকি আছে আমি আশা রাখি বাকি তিনটাও মিলক আর শতকর অঙ্কটোর উঠিছে উঠিছে শতকর অঙ্ক উঠিছে উঠিছে ওয়ান শতকর অঙ্ক এক আমি আগবাড়ি দহকর অঙ্কটল আর দহকর অঙ্কর আমার মাজলে এজন আছে তখন অনুরোধ জানাইছো দহকর অঙ্কর তর্কি ঘুরাই দিব আর দহকর অঙ্কর তর্কি ঘুরি আছে টাটা পাঞ্চর দহকর অঙ্কর তর্কি ঘুরি আছে আর উঠিছে তিনি দহকর অঙ্ক তিনি আমি আগবাড়ি এককর অঙ্কটল আর এককর অঙ্কটোর এয়া তর্কি ঘুরাই দিব অনুরোধ জানাইছো ঘুরাই দিয়ক টাটা পাঞ্চর এককর অঙ্কটোর এয়া তর্কি ঘুরি আছে আর এককর অঙ্কটো উঠিছে 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 আট এই এককর অঙ্ক আট আর টাটা পাঞ্চর সম্পূর্ণ নম্বরটো হইছে 5 7 0 1 3 8 এইবার আমি আগবাড়ি চৈধ্য নম্বর পহরলৈকে আর চৈধ্য নম্বর পহর আছে স্কুটি মেস্টেরো এস 125 মেস্টেরো এস 125 স্কুটির নম্বরটো নির্ণয় করবলৈ আমি রাইজৰ মাজৰ পৰা ছয়জন ব্যক্তিক আহিবলৈ অনুৰোধ জনাইছো আর এই স্কুটি চৈধ্য নম্বর উপহার স্কুটির পিছতেই আমার পনেরো নম্বর উপহার হিসেবে থাকিব ভারতের নহয় গোটেই বিশ্বরে আভিজাত্যর পরিচয় BMW স্কুটির পিছতেই আমার উপহার আছে আভিজাত্যর পরিচয় BMW আর আমি চৈধ্য নম্বর উপহার স্কুটির লাখর অঙ্কর তর্কি ঘুরাবলৈ অনুরোধ জানাইছো তেখেতে ঘুরাই দিছে চৈধ্য নম্বর উপহার স্কুটি মেস্টেরো এস 125 স্কুটির লাভর অঙ্কর
সরকি ঘুরি আছে আর লাখর অঙ্ক উঠিছে পাঁচ ফাইভ লাখর অঙ্ক পাঁচ নিয়ার পাইছো অজিতর অঙ্ক দলই আর অজিতর অঙ্কর আমার মজুর একজন আছে তখন অনুরোধ জানাইছো সরকি ঘুরাই যাওয়া অজিতর অঙ্কর সরকি ঘুরি আছে ত্রিশ কোটির অজিতর অঙ্কর সরকি ঘুরি আছে উঠিছে ন নাইন অজিতর অঙ্ক ন আমি আগবাড়ি হাজারের অঙ্ক দলই আর হাজারের অঙ্ক ঘুরাই দিবলৈ অনুরোধ জানাইছো সরকি ঘুরাই দিছে হাজারের অঙ্কর সরকি ঘুরাই দিছে হাজারের অঙ্ক হাজারের অঙ্ক দুই আমি আগবাড়ি আর শতকর অঙ্ক নির্ণয় করবো আমি রাইজর মাজর প্রায় অনুরোধ জানাইছো ঘুরাই দিয়ক শতকর অঙ্ক এয়া শতকর অঙ্কর সরকি ঘুরাই দিছে শতকর অঙ্কর সরকি ঘুরি আছে মেস্টারো এস ওয়ান টুয়েন্টি ফাইভ স্কুটির শতকর অঙ্কর সরকি ঘুরি আছে শতকর অঙ্ক এক ওয়ান শতকর অঙ্ক এক আমি আগবাড়ি দহকর অঙ্কটলৈ আর দহকর অঙ্কটো নির্ণয় করবলৈ আমার মজুর একজন আছে ঘুরাই দিয়ক আর দহকর অঙ্কর সরকি ঘুরি আছে আপনি হয়ে পড়ব পড়ে ধৈর্য সহকারে কিছু সময় ধৈর্য সহকারে দহকর অঙ্কটো উঠিছে সেয়া হয়েছে শূন্য জিরো দহকর অঙ্ক শূন্য আমি আগবাড়িছো এককর অঙ্কটোলৈ আর এককর অঙ্কটো নির্ণয় করে দিবলৈ রাইজৰ মাজৰ প্ৰায়জন আহিবলৈ অনুরোধ জানাইছো স্কুটির এককর অঙ্কটোৰ বাবে সরকি ঘুরি আছে আর এককর অঙ্কটো উঠিছে চারি ফোর এককর অঙ্ক চারি আর স্কুটির সম্পূর্ণ নম্বরটো হয়েছে ফাইভ নাইন টু ওয়ান জিরো ফোর আর এইবার আমি আগবাড়ি পনেরো নম্বর পোহরলে আর পনেরো নম্বর পোহর সকলরে আকাঙ্ক্ষিত আভিদেত্যর পরিচয় বি এম ডাব্লিউ হাততালি দিয়ক আর এই পনেরো নম্বর পোহর বি এম ডাব্লিউর নম্বরটো নির্ণয়ের পরিচালনা করবলৈ মই মোর জ্যেষ্ঠ বিচারক মাননীয় হিতেশ রায় পাটকে ডাঙরিয়াক অনুরোধ জানাইছো নমস্কার থাকিল আমার মঞ্চত বই থাকা জ্যেষ্ঠ ব্যক্তি পূর্বাঞ্চল রাধা
জাতীয় পরিষদর আমার পূর্বাঞ্চল রাভা সমাজের সম্মানীয় সভাপতি মহাশয় বিচিত্রনারায়ণ রাভা ডাঙরিয়া আমার আসন গ্রহণ করার কারণে অনুরোধ জানাইছো। যেহেতু গোটেই খেলখনের শেষের পুরস্কারটোয়ে আকর্ষণীয় পুরস্কার, এই আমি বিশেষ পদ্ধতি উলিয়াম। তারপিছতে রংজলি হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডাঙরিয়া মানিকান্ত রাভা ডাঙরিয়া আসন গ্রহণ করার কারণে অনুরোধ জানাইছো। শ্রী শ্রী রামচন্দ্র বিগ্রহ মন্দির পরিচালনার কমিটির সন্মানীয় সভাপতি বীরেন রাভাদেক আমি আসন গ্রহণ করার কারণে অনুরোধ জানাইছো। তারপরে আমি অনুরোধ জানাইছো রাভা আসন সাহিত্য আঙ্কিত পরিষদের সন্মানীয় এম স্যার অর্থাৎ মন্ত্রী ডাঙরিয়া, রাভা আসনের মন্ত্রী আমার এম স্যার হিতেশ রাভা পাটগির তেখেতকে মানে আসন গ্রহণ করার কারণে অনুরোধ জানাইছো। এইবার অনুরোধ জানাইছো রংজলি আঞ্চলিক উন্নয়ন সমিতির সন্মানীয় সভাপতি পরীক্ষিত রাভা ডাঙরিয়াক আসন গ্রহণ করার কারণে অনুরোধ জানাইছো। আর শেষরজন অর্থাৎ বর্তমান সমাজ কর্মী কমেন্ট করব, তেখেতর নাম হয়েছে আমার মনোজ রাভা ডাঙরিয়া। আমি সম্পূর্ণ হর্ষধ্বনি হাতের তালে এই নম্বরটা আমি উলিয়ার কারণে আমি যত্ন করেছো। গতি রাইজরে অনুরোধ সকলে যাতে হাতের তালি মারি এই জ্যেষ্ঠ ব্যক্তি সকলের দ্বারা আমি নম্বরটা উলিয়াবলৈ আমি চেষ্টা করছো। আহক প্রথমে আমার বন্ধুবর বিচিত্র রাভা ডাঙরিয়াক মই অনুরোধ জানাইছো তেখেতে আহি যাতে অযুতর অর্থাৎ লাখর সংখ্যাটো তেখেতে তাতে উলিয়ায় রাইজ হাতর তালি মারক। জ্যেষ্ঠ ব্যক্তি সমস্যা থাকিল বন্ধুবর বিচিত্রনারায়ণ রাভা ডাঙরিয়ালৈ। এবার বিএমডাব্লিউর ইয়া খেল অনুষ্ঠিত হয়ে আছে, বিএমডাব্লিউ সুন্দর ঘড়িছে, আমি লাখর অঙ্ক পাবলৈ সক্ষম হমে। বিএমডাব্লিউর সুন্দর বিএমডাব্লিউর প্রথমটো নাম্বার ফাইভ উঠিছে, বিএমডাব্লিউর খেল চলি আছে, বিএমডাব্লিউর দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নম্বর নাইন, বিএমডাব্লিউর দ্বিতীয় নম্বর নম্বর নাইন, প্রথম নম্বর ফাইভ, দ্বিতীয় নম্বর নাইন, বিএমডাব্লিউর প্রথম নম্বর ফাইভ আর দ্বিতীয় নম্বর নাইন, এয়া বিএমডাব্লিউর খেল চলি আছে। এই খেলখন বিশেষ আকর্ষণীয় যে পুরস্কার আসে বিএমডাব্লিউ, আর এই বিএমডাব্লিউর খেল বর্তমান অনুষ্ঠিত চলি আছে, অনুষ্ঠিত হয়ে আছে লাস্ট খেল, যে শেষের খেল ইয়া হয়েছে বিএমডাব্লিউর খেল। আর এই আকর্ষণীয় খেলখনের প্রথম নম্বরটা হয়েছে ফাইভ, দ্বিতীয় নম্বর হয়েছে ন, আর তৃতীয় নম্বর সকলে এটা ঘুরি আছে, কার কপালত আছে কি চাই লো আহক, আপনাদের অল্প কমেন্ট করে জানাবছেন কি লাগে, আর কোনবার যদি মিলি আছে নম্বরটা এবার জানাই দিব। প্রথম নম্বর ফাইভ আসলে, দ্বিতীয় নম্বর ন বিএমডাব্লিউ, এবার তৃতীয় নম্বর সকলে ঘুরি আছে, চাও কার ভাগ্য কি আছে, কার কপালত কি থাকে। Oh!
5 BMW প্রথম তো নাম্বার 5, দ্বিতীয় তো নাম্বার 9, তৃতীয় তো নাম্বার 5 5 9 5, মানে 5 9 5, আর বাকি আছে তৃতীয় তো নাম্বার। সব তৃতীয় তো নাম্বার কি হয়, এয়া অন্তিম তো খেল BMW যে আকর্ষণীয় আছিল BMW রংজলি খেলর, এয়া ফটকর ঘর ঘুরি আছে, ফটকর ঘর, এয়া ফটকর ঘরত চকরি ঘুরি আছে, জানুক কার ভাইকত কি আছে। এয়া আছিলে শ্রী শ্রী রামচন্দ্র বিগ্রহ নির্মাণ নির্মাণ নির্মাণৰ সাহায্যতে যি উপহাৰ কুপনৰ খেল আছিলে ৰংজলিত, এই ৰংজলি খেল আজি অনুষ্ঠিত হৈ আছে, লাইভ দেখি আছে আপোনালোকে, লাইভ চাব পাৰি আছে। এয়া BMW নম্বৰ ফটকৰ ঘৰত, ফটকৰ ঘৰত 1 1 1, ফটকৰ ঘৰত 1 1 5 9 5 1, এয়া BMW খেল চলিছে, BMW নম্বৰ 5 9 5 1, চাবচোন কাৰোবাৰ মিলিছে নেকি, যদি কাৰোবাৰ মিলিছে কমেণ্ট যোগে জনাব আপোনালোকে। এইবার দহকর সংখ্যা, দহকর ঘরের ভাগ্য চলি, এবার দহকর ঘরের ভাগ্য চলি, চাই থাকব। এয়া চলি আছে দহকর ঘরের চকরি, কার কপালত কি আছে চাই লো, দহকর ঘরের চকরি খুলি আছে, এয়া হল ভাগ্য চকরি, দহকর ঘরের ভাগ্য চকরি ঘুরি আছে, চাও কার কপালত কি আছে। দহকল ঘর মারিলে 3 5 9 5 1 3, লাকি বাম্পা যে BMW আকর্ষণীয় খেল আছে BMW, আর BMW খেলর নম্বর যে 5 9 5 1 3, এইবার এককল ঘর সবুরি ঘুরাব, এ হল মনসভা উরফে দৃষ্টি রাজখোয়া রংজলি নিবাসী বিশিষ্ট সমাজ সেবক মনোজ রাভা উরফে দৃষ্টি রাজখোয়া, তেখেতে ভাগ্য চকুরিটো ঘুরাইছে, চাও কি আহে। আমি BMW চূড়ান্ত চকরি ঘুরি আছে, চূড়ান্ত নাম্বার BMW আকর্ষণীয় যে উপহার আছিল BMW 5 9 5 1 3 1 1, কার কপালত আহিলে কোনে জানে, যদি আমার লাইভ চাওয়ার ভিতর কোনো কারো কপাল লাগিছে তেতিয়ালে অনুগ্রহ করে কমেন্ট যোগে নিশ্চয় জানাবো। আকৌ এবাৰ কৈছো BMW খেলে 5 9 5 1 3 1, এয়া আছিলে আজি BMW অন্তিমটো খেল। সকলরে সহযোগ সকলরে সহযোগ আজির এই আকাঙ্ক্ষিত খেলখনের চূড়ান্ত পর্যায়ত আমি উপনীত হবলে পাইছো। আশা করো যিসকলে ভাগ্যবান ব্যক্তি হিসাবে পুরস্কার পাবলে সক্ষম হয়েছে তেওঁলোকলৈ আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো, আর যিসকলে পোৱা নাই তেওঁলোকৰ মন যাতে ভাগি নপরে, আশাময় সংসার অর্থাৎ আশা করবই লাগিব, আপনাদের চেষ্টা নেব নিশ্চয় অহাবার নিশ্চয় পাবলৈ সক্ষম হব। এই কারণে সকলকে মই শুভেচ্ছা জ্ঞাপন করছো, যিসকল রাইজে বা লটারি প্রেমী রাইজে আমার ভাগ্যবান ব্যক্তিসকলের সম্পূর্ণ নম্বরবিলাক ওলার কারণে সহায় সহযোগিতা আগবাড়ালে, সেই সকললৈ ধন্যবাদ জ্ঞাপন করছো।